মাদারীপুর জেলার রাজার উপজেলার বয়াতিবাড়ি ঘর উঠানোকে কেন্দ্র করে দু ভাইয়ের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এক পর্যায়ে বাবুল বয়াতি ছোট ভাই লাবলু বয়াতির উপর চড়াও হলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে লাবলু শ্বাসকষ্টে মারা যায়। বর্তমানে রাজার থানার তদন্ত কর্মকর্তা জয় কুমার ঘোষ ও এসআই তৌহিদ ঘটনাস্থলে রয়েছে। আমরা এখন নিহত লাবলু বয়াতির বোনের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কিভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তারপরে ওই ভাই ধরছে, ভাই হলো কোথায় উঠছে, ওইটা হলো আর ওই যেরকম বেমারির দিচ্ছে।